এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা ভালো করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই বড় রান, হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। কলকাতা নাইট রাইডার্সের পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। আগামী 29 মার্চ এই ম্যাচ হওয়ার কথা রয়েছে। তার আগে দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে 200+ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটসম্যানরা রান পেয়েছেন বলেই রানের পাহাড়ে উঠতে পেরেছে টিম, কিন্তু এই রান এসেছে কয়েকজনের ব্যাটসম্যানের প্রচেষ্টায়। ওপেন করতে নেমে ফিল সল্ট করেছিলেন 44 বলে 54 রান। এরপর মিডিল অর্ডার ভেঙে পড়েছিল কার্যত। টিমকে সামাল দেয় লোয়ার মিডিল অর্ডার, রমনদীপ সিং, রিঙ্কু সিং এবং গত ম্যাচের নায়ক আন্দ্রে রাসেল। কলকাতার চিন্তায় থাকবে দুটো বিষয়, মিডিল অর্ডার এবং মিচেল স্টার্ক। গত ম্যাচে 4 ওভারে 53 রান দিয়েছিলেন স্টার্ক, কোনো উইকেট নিতে পারেননি। হর্ষিত রানা 3 উইকেট নিয়েছিলেন। ব্যর্থ হয়েছিলেন টিমের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। স্টার্ক এবং ক্যাপ্টেন আইয়ারকে জলদি কিন্তু ফর্মে ফিরতে হবে। আরও একটা দেখার বিষয় রয়েছে, সল্টের সঙ্গে ওপেন করবেন কে, নারিন, ভেঙ্কটেশ নাকি অন্য কেউ? তো চলো দেখে নিই আরসিবির বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্লেয়িং ইলেভেন। ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং, মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা। তোমরা তোমাদের পছন্দের প্লেয়িং ইলেভেনটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে পারো।